হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাজে সকাল 6:35। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, ডিউটিতে যেতে হবে, তার সাথে সাথে চা। আজকে হবে চিকেন, আজকে রান্না করব চিকেন। দেখো চিকেন রান্না করবো আজকে, আলু ভাজা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ বসিয়ে দিচ্ছি। মাংস গুলো তো বরফই ছাড়েনি মা, তাহলে কি করে রান্না করবো? আমি রান্না করবো কি করে, ওগুলো তো ছাড়েই নি, একটুও একটুও ছাড়ছে না। বললাম জলে ভিজাতে, জলে ভিজাতে ভিজাইছিলাম তো। গোল্ডেন ভিজিয়েছো তুমি, দেখো তো এটা কি করে রান্না করবো? জলে ভিজে, জলে ছাড়বে, মাথায় খেয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, চিকেন রান্না করছি সকাল সকাল। মা কি করেছে, মাংসটাকে ফ্রিজ থেকে বের করে জলেও ভিজাই নেই, ওইভাবে রেখে দিয়েছে। তাহলে ভালো, কি কাণ্ড, ওইভাবেই তা আগুনে দিয়ে একটু গলিয়ে তারপরে এই যে রান্না করছি। এখন জানি না টেস্টটা কেমন লাগবে। তো ফ্রেন্ডস, কার কার সাথে এরকম হয়েছে যে দেখেছো রান্না করতে গিয়ে হচ্ছে তুমি যে জিনিসটা ফ্রিজে রেখেছিলে ওটা প্রপার ঠিক হয়নি? আজকে আমার সাথে এটা হলো। দেখো টাইমটা 7টা বেজে গেল, আমার ওই কাজ করতে করতে 7টা। আমার ছেলে উঠে সকাল সকাল মোবাইল নিয়ে বসে পড়েছে, পড়াশোনার নাম নেই। দেখো কি বলছে, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, করবো স্নান, তো রান্নাটা হোক তারপরে তো করবো। মা হচ্ছে ঘর মুছছে, মার হচ্ছে কাজের ব্যস্ত লেগেছে, সকাল সকাল তাড়াতাড়ি কাজ করে নিলেই ভালো। স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখো ডিউটিতে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে, ধন্যবাদ।